I'm really thankful to God and thankful to all of you for making Chengiz the most anticipated film in the recent times. And I'm really, very, very honored, very, very grateful to all of you, all the audience, all the media, all the beautiful people. Thank you so much. I'm so humbled. আজকে গাইতেই পারি বিকজ এ ধুম ধড়াকা মস্তি হবে আজকে সারা রাত বুক পকেটে জিগার নিয়ে করব বাজি মাত আই জমবে এবার খেলা সব হিসেব বোঝার পালা এ পঙ্গা নিলে আস্ত গিলে নেব রে সালা রাগাড়া 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 বাকি তোমরা হলে গিয়ে রাগাড়া রাগাড়া করো আর আমি একটু মুভিটা দেখি আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এদিকে একবার এদিকে দাঁড়াও এক্সাইটমেন্টটা বেশি বাট নার্ভাসনেসটা কোনো রকমই কম নয় সো ব্যালেন্সে আছি এখন আপাতত কোনোটাই বেশি চাইছি না বাট কোনোটাই আমি কমও চাইছি না সো আমি ভাবছি এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস দুটোকে মিলিয়ে কী করে আমি হ্যান্ডেল করে চলবো তোমাদের গুজবাম্প হয় আমার হয় আমি তো জিদ্দাকে দেখে ছোটোবেলায় সিনেমা দেখেছি সাথীহারা সাথী জোশ কান্তি আর জিদ্দার এই ছবিটা আরেকটা মাইলস্টোন হতে চলেছে এ বিদ্যা 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 এই মানে জিদ্দার থেকে অনেক কিছু আমি শিখেছি মানুষ করতে গিয়ে ফ্রেমে কত রকমভাবে কত রকম কী করা যায় কত রকম রিয়াকশান দেওয়া যায় কত কী ভাবা যায় আমার অভিনয়ের অ্যাসপেক্টটাই অন্যরকম করে পাল্টে দিলেন ভদ্রলোক এবং স্টাইল স্টেটমেন্ট মানে স্টাইলে রাজা বলা হয় মানে স্টাইল স্টেটমেন্ট যা হ্যাটস অফ জিদ্দা মুম্বাই সারা ভারতবর্ষে পা রেখেছে অনেক সিনেমা করেছি একসাথে 15টা সিনেমা করেছি আমরা একসাথে যদিও চেঙ্গিজে আমি নেই তবু তাকে উইশ করার জন্য এসেছি সিনেমার পাশে দাঁড়াতে এসেছি আর বাংলা কমার্শিয়াল ছবি বাংলা কমার্শিয়াল ছবির হাত ধরেই বলতে গেলে আমি বিশ্বনাথ এবং আমি জিতের বন্ধু হিসাবে আজও শো করে বেড়াই সারা পশ্চিমবঙ্গে সারা জায়গাতে এই ছবির সাফল্য কামনা করি তাতে আমার ইন্ডাস্ট্রির ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ মানে অফিশিয়ালি এটাকে আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম আমি বলবো কারণ তার আগে যতগুলো করেছি সব অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসেবেই করেছি বাট ফার্স্ট মুভি চেঙ্গিজ এবং যেটা বাংলা হিন্দি এবং প্যান ইন্ডিয়াতে মানে এটা সত্যি একটা বড় ব্যাপার সো আই এম ফিলিং রিয়েলি ভেরি লাকি নার্ভাস অ্যান্ড এক্সাইটেড অল ওভার একটা জবা খিচুড়ি ফিলিংস কিন্তু খুব খুশি চরিত্র নাম হচ্ছে সোনালি যে খুবই একটা ভাইটাল রোল আর এখানে অবশ্যই আমাকে একটু অন্য রূপে দেখা যাবে মানে এতদিন সবাই আমাকে ছোট পর্দায় দেখেছে এখানে একটু ম্যাচিওর একটা ক্যারেক্টারে দেখা যাবে খুবই ভাইটাল রোল প্লে করেছে ছোটো অ্যাকশন সিনও করার সুযোগ পেয়েছি তো আর মানে জিতের যে মানে রাইট হ্যান্ড বলতে গেলে অ্যান্ড্রিউ তার সাথে এই মেয়েটির একটা সম্পর্ক আছে এবং পরবর্তীকালে এই মেয়েটার সাথে একটা গভীর একটা সম্পর্ক তৈরি হয় এবং পরের দিকে একটা ইম্পর্টেন্ট গল্প আছে বাংলা ল্যাঙ্গুয়েজে তাদের জন্য জিদ্দা হ্যাজ বিন অ্যান এক্সাম্পল এবং ইটস এ ভেরি পজিটিভ সাইন খুব গর্বের বিষয় অভিনেতা হিসেবে মানে বাঙালি একজন অভিনেতা এবং বাঙালি একজন দর্শক হিসেবে যে একটা বাংলা সিনেমা যেটা ঈদে রিলিজ করছে সেটা নিয়ে গোটা ভারতবর্ষে চর্চা হচ্ছে কথা বলা হচ্ছে অ্যান্ড আই এম ভেরি হোপফুল যে চেঙ্গিজ থেকে একটা নতুন জার্নিও শুরু হতে পারে আমাদের সবার যেখানে ভবিষ্যতে হয়তো আমাদের অনেকেরই বাংলা সিনেমা হিন্দিতে ডাব করে একটা অ্যাসেম্বলি রিলিজ হয় কি দেখে মনে হচ্ছে যেভাবে ভালোবাসা দিয়ে এসছো সিনেমা দেখো যদি ভালো লেগে থাকে আরো ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করো সবাইকে জানাও যে হাউ ডিড ইউ ফাইন্ড দ্য ফিল্ম থ্যাংক ইউ